আরে নাই রে আলি মুশকিল কুশার নাম লো। আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী খান্দুরা গ্রামে। আমাদের সারা বাংলাদেশে যিনি ইতিমধ্যে ভাইরাল হয়েছেন সেই মারুফ ভাইয়ের বাড়িতে, এবং আমাদের সাথে রয়েছেন হবিগঞ্জের একচাক ইউটিউবার যাদের ইউটিউব ফেসবুক পেজে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে। আমার সাথে রয়েছে শাহানুর, আমার সাথে রয়েছে মিজান কাদেরি, আমার সাথে রয়েছে ওয়াহিদ সহ আমরা হবিগঞ্জের একজাক ইউটিউবার এবং পেজার। যাই হোক, আমরা এ পর্যায়ে আমরা শুনব আমাদের সেই সারা বাংলাদেশ কাঁপানো সেই গজল শিল্পী আমাদের মারুফ ভাইয়ের কণ্ঠে একটি শান। ভাই প্লিজ আপনি একটি শান গান। আমার বড় ভাই হবে আরে নাই রে দন, ববে আরে নাই রে দন আলি মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন, ববে আরে নাই রে দন, ববে আরে নাই রে দন, ওরে মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন, ও ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, আলি মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন, মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন, আই রে আল্লাহ নবী মুশকিল কুশার দিনেতে একজন, আল্লাহ নবী মুশকিল কুশার দিনেতে একজন, আই রে সে মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন, আই রে মুশকিল কুশা কেমন দন চিনলাই না রে মন, আল্লাহ মুশকিল কুশা কেমন দন চিনলাই না রে মন, আই রে সে সেই নামের দুহাই দিলে দূরে যাই সমন, ববে আর নাই রে দন, ববে মুশকিল কুশা সামর তো যায় জান্নাত মাখাতুন, আরে মুশকিল কুশা সামর তো যায় জান্নাত মাখাতুন, আল্লাহ মুশকিল কুশা সামর তো জান্নাত মাখাতুন, ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেশতে রওশন, ববে আর নাই রে দন, ববে ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেশতে রওশন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, আলি মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে
আর নাই রে দব আল্লাহ তোমার শরণের আশা তোরে দিব তোমারি চরণের আশা করে ত্রিভুবন আইরে রহিম সুরত মাওলা দিয়া দরশন ববে আর নাই রে দন ববে আল্লাহ নাই রে দন ববে আর নাই রে দন আলে মুশকিল কুশার নাম লো মনে দিন কঙ্গালের মনে আল্লাহ দিন কঙ্গালের মনে আইরে মহরন কালে পাই যেন জঙ্গির সরসরন ববে আর নাই রে দন আইরে মহরন কালে পাই যেন মুর্শিদের সরসরন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন ববে আর নাই রে মুশকিল কুশার নাম লো করিয়া যতন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন সুন্দর সুন্দর সবাইকে ধন্যবাদ খুবই সুন্দর সবাই একসাথে সুর মিলিয়ে গাইছে অনেক ভালো লাগছে তো যারা যারা ভিডিও দেখতেছেন যারা মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও পেতে চাইলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।